করোনার পরিস্থিতিতে অনেক লোক ভোট দিতে আসেন। আমরা এই মুহূর্তে বাড়িগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে আছি ন্যাশনাল গার্লস স্কুলের সামনে, আর একজন ভোট দিয়ে এসছেন। আমরা জিজ্ঞেস করব যে উনি কি ভয় পাচ্ছেন না খুব কনফিডেন্টলি ভোট দিতে এসেছিলেন। আপনি একটু যদি বলতে পারেন যে আপনি একটু ভয় পাচ্ছেন যখন আপনি বেরোচ্ছেন না আপনি ভোট দিতে এসছেন, আপনার কি মনে হচ্ছে? আমার কিছুই মনে হচ্ছে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি নিজে ডাক্তার, ফেস শিল্ড, গ্লাভস এবং স্যানিটাইজার ইউজ করলে খুব একটা অসুবিধে থাকে না, এবং ভিড়ের মধ্যে যদি ডিস্টেন্স যদি মেনটেন করা হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। আর লোকদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন? কিন্তু অনেকজন ভয় পাচ্ছেন, আপনি তো ফেস শিল্ড পরে এসছেন, আপনি সব যে স্যানিটাইজেশন মেজার্স ওটাও আপনি মেনটেন করে আপনি এখানে এসছেন, তো কি পজিটিভ মেসেজ আপনি দিতে চাইবেন? ভোট দেওয়া আমাদের কর্তব্য, যেমন করে হোক ভোট দিতে হবে। কাজেই তার জন্যে নিজের প্রোটেকশনের যা যা করণীয় সেটা করে আপনারা আসুন, এসে আপনারা ভোট দিন, এই আমার মেসেজ। ইনি একজন ডক্টর আর উনি বলছেন যে সবাই আসুক ভোট দিয়ে যাবেন, আর সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস আর স্যানিটাইজেশন মেজার্সটা মেনটেন করে যদি ভোট দিয়ে আসেন কোনো অসুবিধা হবে না। ক্যামেরা পার্সন খোকনের সঙ্গে প্রেমা রাজরাম, কলকাতা, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।